প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তপন কুমার পাল, সহকারী অধ্যাপক যমুনা সার কারখানার স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর আলোর প্রতিফলন, আলো অধ্যায়ের প্রথম অধ্যায়, আলোর প্রতিফলন সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব। তো প্রথমেই শিক্ষার্থী বৃন্দ, প্রথমেই আমরা জানবো যে আলো কি। আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে পৌঁছে দেখার অনুভূতি জন্মায়, এটাকে বলা হয় আলো। তাহলে আমি আবারও বলছি, আলো এক প্রকার শক্তি যা চোখে পৌঁছে আমাদের দেখার অনুভূতি জন্মায়, সেটাই হলো আলো। তো আলো অনেকগুলো নিয়ম মেনে চলে, যেমন আলো সরল রেখায় চলে, আলো প্রতিফলন মেনে চলে, আলো প্রতিসরণ মেনে চলে, আলোর ব্যতিচার হয়, আলোর অপবর্তন হয়, এভাবে আলোর অনেক ধর্ম আছে। তার মধ্যে একটি ধর্ম হলো আলোর প্রতিফলন। তো প্রথমেই আমরা শিখব যে আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন হলো আলোকরশ্মি কোনো প্রতিবন্ধকতা বাধা পেয়ে যদি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আলোর এই যে ধর্ম, এই ধর্মকে বলা হয় আলোর প্রতিফলন। তো আমরা দেখাই, এটি ধরে একটি তল, প্রতিফলক তল, এটা আলো আসলো। আলো প্রকাশ করার জন্য আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করবো, এটা একটা সমতল এম এম প্রাইম। এখান থেকে আলো আসলো, এইখানে এসে করবে কি, এইটা একটা প্রতিবন্ধক তল, এখানে আলো বাধা পেয়ে দিক পরিবর্তন করে এই দিকে আবার চলে যাবে, এইটা হলো এই দিকে চলে যাবে। তো এইটা আপাতিত রশ্মি আর এইটা হলো প্রতিফলিত রশ্মি। এইটা হলো তল, এটা আপাতিত রশ্মি, আর এই বিন্দুটাকে বলা হয়, এটাকে বলা হয় হলো আপতন বিন্দু, আপতন বিন্দু। এটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আর এটা হলো প্রতিফলিত রশ্মি। এখানে একটা আমরা অভিলম্ব আঁকি, তাহলে এই যে কোণটা, এই কোণটা হলো আই আর এই কোণটা হলো আই, এটা ধরো ও বিন্দু, এটা ধরো এম, এম না আমরা এখানে এম দেই, এটা হলো এ, এটা হলো বি। এখন দেখো যে আলোকরশ্মি এই এম আর এম প্রাইম, এটা একটা তল, এই তলে এখান থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এখান থেকে এইদিকে গেল, যাওয়ার পরে এই যে কোণটা, এটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিফলন কোণ। যে আলোকরশ্মি এসে কোনো প্রতিবন্ধকতায় বাধা পেয়ে দিক পরিবর্তন করে আবার সরল পথে চলল, এই ঘটনাটাকে বলা হয় হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আর একটা হলো অনিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলন যদি এখানে তোমার, এখানে আলোকরশ্মি যদি সমতলে, সমতল প্রতিবন্ধকতায় বাধা পায়, তাহলে সেই ক্ষেত্রে যে প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, এটা হলো নিয়মিত প্রতিফলন। আর আলো যদি অসমতল কোনো প্রতিবন্ধকতায় বাধা পায়, তাহলে সেই ক্ষেত্রে অনিয়মিত প্রতিফলন ঘটে, বা এইটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় হলো ব্যপ্ত প্রতিফলন। তো আলোর এই প্রতিফলন দুইটা নিয়ম মেনে চলে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই কোণটা হলো, আমাদের এখানে কোণটা কি, এম এম প্রাইম, এইটা হলো বিভেদ তল, তারপরে হলো তোমার এও, এইটা হলো তোমার আপতিত রশ্মি, আপতিত রশ্মি,
তারপরে হলো ওবি, এটা হলো প্রতিফলিত রশ্মি, ওএন এটা হলো বলা হয় অভিলম্ব, অভিলম্ব। তো এই ক্ষেত্রে এই যে কোণটা এ ও এন, এ ও এন, এটাকে বলা হয় আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিলেন্স, আপতন কোণ। আবার এটা হলো এন ও বি, এন ও বি, এটা হলো আর এটা হলো প্রতিফলন কোণ। তাহলে আমাদের প্রতিফলনটা হলো দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা হলো অনিয়মিত প্রতিফলন। আলোকরশ্মি যদি সমতল পৃষ্ঠে প্রতিফলিত হয় তাহলে যে প্রতিফলন ঘটে এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, আর আলোকরশ্মি যদি অসমতল পৃষ্ঠে প্রতিফলিত হয় তাহলে সেটাকে বলা হয় হলো অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। তো আমরা একটু ব্যপ্ত প্রতিফলনটা দেখি। ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যে এই তলগুলো হবে অসমতল, তো তলগুলো অসমতল হওয়ার কারণে এই যে এই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে এটা হলো আপতন বিন্দু। এখানে আমাদের এই যে কোণগুলো আপতন কোণ, এখানে এটা হলো আই ওয়ান, এটা হলো আর ওয়ান, এটা হলো আই ওয়ান, এটা হলো আই টু, এটা হলো আর টু। এখানে যেটা ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে এই আই ওয়ান নট ইকুয়াল টু আর ওয়ান বা আই টু নট ইকুয়াল টু আর টু, অর্থাৎ এই আপতন কোণ আর প্রতিফলন কোণগুলো পরস্পর সমান হবে না, অর্থাৎ এখানে প্রতিফলনের যে দুইটি নিয়ম আছে এই নিয়ম দুইটি এখানে লঙ্ঘিত হয়, অর্থাৎ এই নিয়মগুলো মেনে চলে না তখন যে প্রতিফলন হয়। আর আরেকটা জিনিস এই যে এইগুলো হলো আপাতিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় না, এটা হলো ব্যপ্ত প্রতিফলন। তো প্রতিফলন দুইটা নিয়ম মেনে চলে, প্রতিফলনের সূত্র হলো দুইটা, প্রতিফলনের সূত্র হলো দুইটাই সূত্র, দুইটা আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। একটা হলো প্রথম সূত্র হলো, প্রথম সূত্র যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, একই সমতলে একটি বিন্দুতে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটা হলো আপতন কোণ, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল আই সমান সমান হলো অ্যাঙ্গেল আর। এখানে আইটা হলো আপতন কোণ আর আরটা হলো প্রতিফলন কোণ। তাহলে দেখো আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে, আর দ্বিতীয় সূত্রটা হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আমরা এখানে যদি একটা ছবি আঁকি, আগের ছবিটাই আঁকি, সমতলে আলোর প্রতিফলনটা, তাহলে এক্ষেত্রে আমরা দেখাতে পারি এইটা একটা সমতল, এই সাইডে প্রলেপ দেওয়া আছে, এটা একটা দর্পণ, সমতল দর্পণ হলে ভালো হয়। এটা হলো আপাতিত রশ্মি, এই হলো অভিলম্ব, এখানে একটা লম্ব আঁকো এইভাবে, এটা হলো এ, এটা হলো ও, এটা হলো বি, এটা ধরো এন, আর দর্পণটা হলো এম এম প্রাইম। এই যে কোণটা এটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিফলন কোণ। তো প্রথম সূত্রটা কি, আপাতিত রশ্মি, এই যে ও এ,
প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি হলো ওবি, আর হলো অভিলম্ব, অভিলম্ব হলো ওএন, এই এমএন সমতলের এই ও বিন্দুতে অবস্থান করবে। তাহলে প্রথম সূত্রটা আমি দেখো চিত্রের সাথে আমরা ব্যাখ্যা দিতে পারি যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এমএন সমতলের ও বিন্দুতে অবস্থান করে। এটা হলো আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা বলছে কি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। দ্বিতীয় সূত্রটা কত, এই কোণটা হলো আপতন কোণ, আপতন কোণ সমান সমান হলো প্রতিফলন কোণ। এটা হলো আই আর এটা হলো আর, এই দ্বিতীয় সূত্রটা, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোর প্রতিফলন খুবই বড় অধ্যায় এবং এখানে সবাই আছে, নাইন টেনে আছে, কলেজে আছে, এমনকি অনার্স লেভেলেও আছে বিস্তৃত। তো আমরা সমতলে আলোর প্রতিফলন করলাম, আগামী ক্লাসে গোলীয় তলে আলোর প্রতিফলন করব, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন করব। এই জিনিসগুলো আগামী ক্লাসে দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণে আলো পড়লে কেমন হয় এবং এই বিষয়ে বিস্তারিত জিনিস আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং এই করোনার মধ্যে তোমরা বাসায় বসে পড়াশোনা করবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। আশা করি অচিরেই তোমাদের ক্লাস খুলে যাবে এবং আমরা তোমাদেরকে ক্লাসে ফিরে পাবো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।